নদী ভাঙন রোধের কাজ উন্নত মানের করার দাবিতে বিক্ষোভ দেখালো মানিকচকের ভূতনি এলাকার মানুষেরা শনিবার এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় স্থানীয় সূত্রে জানা যায় মানিকচক ব্লকের ভূতনি থানার কোশিঘাট ও কেশবপুর কলোনি সংলগ্ন এলাকায় ভাঙন রোধের কাজ করছে প্রশাসন স্থানীয়দের অভিযোগ ভাঙন রোধে কাজের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারি সংস্থা যেভাবে কাজ করছে তা অত্যন্ত নিম্নমানের স্থানীয়দের দাবি ভাঙন রোধে অবিলম্বে স্থায়ীভাবে সমস্যার সমাধান করতে হবে প্রশাসনকে সে কারণে এদিন গ্রামবাসীরা বিক্ষোভ দেখায় দ্রুত দাবি পূরণ না হলে আগামীতে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন এলাকাবাসীরা যদিও মানিক ব্লক প্রশাসন সূত্র জানা গিয়েছে সমস্ত বিষয়ের ওপর নজরদারি করছে ব্লক প্রশাসন এবং জেলা দফতর অভিযোগ এলে সমস্ত বিষয়ে তদন্ত করে খতিয়ে দেখা হবে এ কামটা ভালো হচ্ছে না তাকে গুড় গুড় কাজটা দেওয়া যাচ্ছে আর তো আজকাল আমরা তো গঙ্গার জলে ভাসবো সব কঠে গেল কিছু থাকলো না আর ওর দ্বারাই কাজ হচ্ছে না ও কি গুড় গুড় কাজটা দেওয়া যাচ্ছে তো ওর আর ই নাই আমার গে থেকে দরকার নেই বলে আমার গে ই করছে না মানে লাগছে না তা থেকে কোনো গঙ্গা বানানো বালু থেকে গঙ্গা মাথা মে কাজ করাইবার আছে তার কাজ করাও আজ এক দু সাল থেকে গঙ্গা বানতে বানতে কোথায় ছিল গঙ্গা গঙ্গা খেলি আসলো আমার গে আঙ্গনাতে আর কি থেকে গেল যদি ওর বানবার মন থাকে তা ভালো করে আর শিশি করো বিক্ষোভের কারণ মেন আছে যে গত বছর এই বাদ দেখছেন আপনারা এই বাদে মানে ভাঙন হয়েছিল দুশো মিটার আড়াইশো মিটার বাদটা ভেঙে গিয়েছিল তারপরে তারপরে এখানে ইঞ্জিনিয়ার সাহেবরা ওনারাও আসে এসেছিলেন পরে থেকে আসলেন না পরে থেকে এসে এর নিমতলা গঙ্গাতে যেটা গঙ্গা আছে ওটা থেকে মুখে কাজ কিন্তু মেন জায়গাটা আছে ওই জায়গাতে কাজ করতে পারলেন না ওনারা আর কাজ সেকশনও করলেন এবার তা কি হয়েছে যে যখন আমাদের ফুলহরের জল আসলো ফুলের জল আসার কারণেই দুদিন থেকে দুদিন থেকে এসে এখান মোটামুটি পঞ্চাশ বিঘা জমিনও কেটে নিয়েছে আর যেই নিম্ন কাজ চলছিল আগে যে ঠিকদার সরনাথ কাজ করছিলেন ওর ওনার কাজটাও ভাঙা গেছে এরই কারণে তো আমরা বিক্ষোভ জানাচ্ছি যে মেন জাগাতে কাজটা না হয়ে ফালতু জায়গাতে কাজটা কেন হলো